হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি সাজেশনের ক্লাস তোমাদের ম্যাথ ক্লাস নম্বর 7 এবং ট্রেন সংক্রান্ত আজকের ক্লাস। তোমাদের এক্সাম হচ্ছে 1 সেপ্টেম্বর রবিবার, আজকে তোমাদের ইতিমধ্যেই বুধবার। তো তোমাদের হাতে আর এই কয়েকদিন সময় আছে। তো তোমাদের সিলেবাস ভিত্তিক ক্লাস নিচ্ছি আমি এবং কমন যোগ্য যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের রেলওয়ের গ্রুপ ডি, তাছাড়া তোমাদের যে WEP এক্সামে এসে থাকে সেই ধরনের তোমাদের ম্যাথগুলো আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, যাতে তোমরা যে তোমাদের ইংলিশ থেকে দেখো তোমাদের 8টি প্রশ্ন থাকবে এবং ম্যাথ থেকে 7টি, যাতে তোমরা এই 8 আর 7 টোটাল 15টি প্রশ্নের উত্তর করতে পারো 1 ঘন্টায়। সেই চেষ্টায় আমি তোমাদের যথাসর্বস্ব করে যাচ্ছি। তো আজকে তোমাদের যে ইডিয়মস এবং ফ্রেজ আজকে তোমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমসের যে নোটস সেটা দেখো তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে বিশ্বজয়ে, যাই তাই যারা বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে নোটসটা কালেক্ট করে নেবে, ঠিক আছে? চলো দেখে নাও তোমাদের সিলেবাস ভিত্তিক যে ক্লাস প্রত্যেকটা কিন্তু চলছে, তোমরা যারা ফলো করছো ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, আর ফ্রি অফ কস্টে তোমাদের জন্য এই ক্লাসগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে আর নোটসগুলোও দেওয়া হচ্ছে। দেখে নাও এখানে আমরা ট্রেনের অঙ্কে আমরা প্রথমেই চলে যাব, ট্রেন সংক্রান্ত অঙ্ক এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো প্রত্যেকেই পেন পেপার নিয়ে বসে যাবে, এবং বা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এগুলো করো, কারণ তোমাদের আমি যে হোমওয়ার্ক দিয়ে থাকি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এবং এগুলো তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করো, কষে দেখো কার কত কেমন স্কোর হচ্ছে, কতগুলো সঠিক হচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাকে প্রত্যেকটি জানাতে হবে, ওকে? তো দেখো আমরা যে ট্রেনের অঙ্ক, ঠিক আছে, ট্রেনের অঙ্ক যে আমরা করব, এই ট্রেনের অঙ্কের কয়েকটা নিয়ম আছে, বেসিক নিয়ম, সেটা মনে রাখতে হবে, যে সূত্র কিছু মনে রাখতে হবে। যেমন হচ্ছে দেখো দূরত্ব সমান, ঠিক আছে, মনে রাখবে যে দূরত্ব সমান, এই সূত্রটা মনে রাখবে, বেগ মানে গতিবেগ ইনটু টাইম মানে সময়, ঠিক আছে, গতিবেগ ইনটু সময় হয়ে যাবে, তো এটা মনে রাখবে। তাহলে দেখো যদি দেখো দূরত্ব সমান বেগ ইনটু সময় যদি হয়ে থাকে, দূরত্ব সমান, তো দেখো তাহলে বেগ সমান কি হবে, তো মনে রাখবে তাহলে বেগ সমান হয়ে যাবে, মনে রাখবে যে দূরত্ব বাই সময় হয়ে যাবে, ঠিক আছে, দূরত্ব বাই সময় হয়ে যাবে। একটা সূত্র মনে থাকলেই তোমরা কিন্তু এটা পারবে। তো যাই হোক, আমরা এই সূত্র নিয়েই আমরা আজকের ক্লাসটি পুরোপুরি হবে। আর সময় সমান হবে কি, সময় সমান, ঠিক আছে, সময় সমান আমাদের হবে কি যে দূরত্ব বাই, দূরত্ব বাই বেগ হয়ে যাবে। তো এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে প্রথমত। সেই সঙ্গে সঙ্গে দেখো যে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে দেখো বিশেষ করে আমাদের দেখবে মিটারে, এখানে দেখো যে মিটারে মিটারে কখনো দেখবে এখান থেকে দেখতে কোথাও দেখবে ঘন্টা লেখা থাকে, তো যখন মনে রাখবে যে কিলোমিটার, ওকে, যে কিলোমিটার ঘন্টায় যদি লেখা থাকে সেটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও, তখন মনে রাখবে 5/18 দিয়ে গুণ করতে হবে। কি বললাম, ধরো ধরে নাও লেখা আছে 5 কিমি পার ঘন্টা গতিবেগে, এটাকে তোমাকে সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, তখন মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য সেই 5কে এটার সঙ্গে গুণ করলে কিন্তু হয়ে যাবে। যেমন দেখো এখানে 5/18 কীভাবে হলো, 5/18 কীভাবে হলো, দেখো দেখো 5/18 হলো কীভাবে, যে এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হচ্ছে, তাহলে কিলোমিটারকে মিটারে নিয়ে এলে কত হবে 1000, আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে এলে কত হবে, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600। তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, ওপরে 5 নিচে 18, তো মনে রাখবে 5/18। তাহলে কি বললাম যে কিলোমিটার থেকে, কিলোমিটার পার ঘন্টা থেকে, ঠিক আছে, যে মিটার পার সেকেন্ডে এলে 5/18 দিয়ে গুণ করতে হবে, আর মিটার পার সেকেন্ড মনে রাখবে যে মিটার, দেখো মিটার পার সেকেন্ড থেকে, ওকে, যে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যায়, তখন মনে রাখবে যে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। যাই হোক চলো প্রথম ম্যাথের দিকে আমরা চলে যাই। দেখো 120 মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কত। তো দেখ তাহলে দেখো কি করে নেব আমরা, আমরা করে নেব গতিবেগ সমান, ঠিক আছে, গতিবেগ সমান আমরা করে নেব, দেখো 120/6, তো দেখো এটাকে যদি কাটাকাটি করো কত হয়ে যাবে 6/12, তো 2 1 20 কত হয়ে যাবে এখানে তোমাদের 20, দেখো এটা কত হয়ে যাবে যে 6 দুগুণে 12 আর 20 হয়ে গেল, এটা
মেন ব্যাপার হলো 20 হয়ে গেল, দেখো যে গতিবেগ তাহলে কত হচ্ছে, 20 মিটার 1 সেকেন্ডে, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে মনে রাখবে, 1 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটা 20 মিটার। তাহলে এখানে আমাদের উত্তর দেখো ঘন্টায় আছে, তাহলে ঘন্টায় ট্রান্সফার করার জন্য এই 20কে কী করে নেবো আমরা, 18/5 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, আমি তোমাদের কি বলেছিলাম, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে গেলে, কিলোমিটার পার ঘন্টায় নিয়ে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করে নাও, 5 4 20, তাহলে 4 18 72 হয়ে যাবে, এখানে তোমাদের সি হয়ে যাবে। তো তোমাদের এরকম পরীক্ষায় অপশন থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো কে কে বুঝেছো একটু জানাবে, কে কে বুঝেছো একটু জানাবে, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। তো নেক্সট ম্যাথে যাওয়ার আগে তোমাদের একটা দিচ্ছি হোমওয়ার্ক, ধরে নাও এই 120-র জায়গায় তোমরা করবে, এটা করে নেবে 120-র জায়গায় 180, 6 সেকেন্ডের জায়গায় এটা করে নেবে 2 সেকেন্ড। ঠিক আছে, ট্রেনের গতিবেগ কত এটা আমাকে হোমওয়ার্ক দিলাম, করে জানাবে। ঠিক আছে, ঘন্টায় জানাবে, ঘন্টায় জানাবে। ওকে চলো নেক্সট চলে যাব। দেখো 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ দেখো 90 কিমি/ঘন্টা, ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, যে এখানে 90 কিমি/ঘন্টা যাচ্ছে এত মিটার দৈর্ঘ্যে, তাহলে এটা মিটারে আছে, তাহলে এই যে কিলোমিটার পার ঘন্টাকে আমাদের যদি মিটার পার সেকেন্ডে আনতে হয় কি করতে হবে, 90 × 5/18 করে নিতে হবে, তাই না? আমি তোমাদের কি বলেছিলাম যে যখন কিলোমিটার পার ঘন্টাকে যখন মিটার পার সেকেন্ডে আসতে হবে 5/18, তাহলে 8, দেখো এখানে 18 5 18 90, তাহলে 25 হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেলো, 25 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো পুরোপুরি পরিষ্কার যে 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ড সময় লাগছে, তাই না? তাহলে 180 মিটার আছে। ঠিক আছে, তাহলে 1 মিটার যেতে কত লাগবে, 1 মিটার যেতে লাগবে 1/25, আর 180 মিটার যেতে লাগবে 25 × 80। ঠিক আছে, কত হয়ে যাবে তাহলে, 5 5 25, 5 36 180, তাহলে 36/5 এটাকে আমরা করলে কত হবে, 7.2 সেকেন্ড। ক্লিয়ার, বুঝেছো তোমরা? ঠিক আছে, এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের আসবে, কে কে বুঝতে পেরেছো জানাও। চলো নেক্সট দেখে নাও কেমন লাগছে ক্লাসটায়, এটাও জানাবে কমেন্টে। ওকে, 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটার দৈর্ঘ্য কত বলা হয়েছে, দেখো। তাহলে এখানেও দেখো যে 36 কিমি/ঘন্টাকে এখানে 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে এটাকে ঘন্টাকে আমরা কি করব, আগে মিটার পার সেকেন্ডে করব। তাহলে 36কে যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে 5/18 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 18 × 36, তাহলে কত হচ্ছে, 10 মিটার হয়ে যাচ্ছে, 10 মিটার। ঠিক আছে, তাহলে দেখো যে 1 সেকেন্ডে কত ট্রেনটি যায়, 10 মিটার। ঠিক আছে, তাহলে 15 সেকেন্ডে কত যাবে, 15 সেকেন্ডে পোস্টটাকে অতিক্রম করছে, তাহলে 10 × 15 সমান হয়ে যাবে 150 মিটার। তো এক্ষেত্রে তোমাদের একটা বলার আছে, দেখো 36 কিমি/ঘন্টা গতিবেগে ট্রেনটা যাচ্ছে, দেখো ট্রেনের দৈর্ঘ্য এখানে দেখো 150 মিটার। তো একটা পোস্টকে যখন অতিক্রম করছে, তখন ট্রেন কি করছে, নিজের দৈর্ঘ্যকে তো অতিক্রম করছে, তাই না? তো তাই এটা আমাদের হয়ে যাবে 150 মিটার। নেক্সট দেখে নাও যে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক দেখো যে কি আছে, যে এক ব্যক্তিকে এটা হতো, ঠিক আছে, এক ব্যক্তিকে ওকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটির গতিবেগ কত। তাহলে দেখো প্ল্যাটফর্মে একটা পোস্টকে অতিক্রম করতেও যা, আর একটা মানুষকে অতিক্রম করতেও কিন্তু সেম ব্যাপার। তাহলে দেখো 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে, গতিবেগ কত, 10 সেকেন্ড। তাহলে দেখো 10 সেকেন্ডে কত যাচ্ছে, সে 120। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 120/10, অর্থাৎ আমাদের হয়ে যাবে কি, ট্রেনের গতিবেগ 12 মিটার/সেকেন্ড। কিন্তু এটা যদি আমাদের ঘন্টায় থাকতো কি করতাম আমরা, তখন 12 × কিন্তু আমাদের কি করে নিতে হতো, মিটার পার সেকেন্ডকে যখন আমরা দেখো যে কিলোমিটার পার, ঠিক আছে, কিলোমিটার পার আমরা যখন এখানে নিয়ে যাব, তখন এখানে সবসময় মনে রাখবে, এখানে আমাদের সবসময় মনে রাখবে, তখন কিন্তু 18/5 দিয়ে গুণ করে নিতে হয়।
নেক্সট দেখে নাও, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ দেখো, যে 90 কিমি পার ঘন্টা। ওকে, 90 কিমি পার ঘন্টা এখানে আছে। নেক্সট দেখে নাও, ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয়। তাহলে দেখো এখানে কি আছে, 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন, ঠিক আছে, আর প্ল্যাটফর্মটা কত আছে, 250, সরি 230 আছে। তাহলে মোট যে অতিক্রম করছে কত, 120 যোগ 230, অর্থাৎ 350 মিটার তাকে অতিক্রম করতে হচ্ছে। কারণ ট্রেনটা নিজের দৈর্ঘ্য, সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হচ্ছে, তাই না? ধরে নাও এটা প্ল্যাটফর্ম, আর ট্রেনটা হচ্ছে ধরে নাও এটা। তো ট্রেনটা যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, যে 90 কিমি পার ঘন্টা। তো 90 কিমিকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করে নিই, তাহলে 5×18 হয়ে যাবে, 5×18 90, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 25, দেখো 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাবে 1/25 সেকেন্ডে, সঙ্গে সঙ্গে এখানে আমাদের 350 অতিক্রম করতে হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 350 অতিক্রম করতে, তাহলে 1-এর আমরা কি করবো, 25, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 25 1×25, দেখো এখানে 10 100 হয়ে যাচ্ছে, তাহলে 25×4 100, অর্থাৎ 14 সেকেন্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার, কে কে বুঝেছো একটু মনোযোগ দিয়ে যারা শুনলে একটু আমাকে কমেন্টে জানাবে। তো সেম আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো সেম আর একটা অঙ্ক দিচ্ছি, যে এখানে 120 মিটারের জায়গায় এটা করে নাও 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, এই 90 কিমি পার গতিবেগের জায়গায় করে নাও 60 কিমি, ঠিক আছে, 60 কিমি পার হাওয়ার। ট্রেনটা প্ল্যাটফর্মটা করে নাও এখানে 200, এটাকে তোমরা সলভ করে জানাও কত সেকেন্ড হবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও কি আছে, এরপর দেখে নাও যে 800 মিটার দীর্ঘ একটা ট্রেনের, ঠিক আছে, 800 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা, ট্রেনটি 1 মিনিটে একটা সুড়ঙ্গকে অতিক্রম করে, ঠিক আছে। দেখো এটা মিনিটে আছে, এটা কি আছে আমাদের, দেখো এটা মিনিট মানে কত সেকেন্ড হয়ে যাবে, 60 সেকেন্ড, তাই না। এখানে 78 কিমি পার ঘন্টা আছে, তো এটাকে আমাদের দেখো 78 কিমিকে আমাদের মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 78কে মিটার পার সেকেন্ড করলে আমাদের 5×18 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কি করব, 3×6 18, ঠিক আছে, সরি 3×6, হ্যাঁ, আর 6×13 78, তো দেখো এখানে কত হচ্ছে, 5×13 65, এবং নিচে হচ্ছে 3, তো এটা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগ ট্রেনটার, ঠিক আছে। তাহলে দেখো 1 সেকেন্ডে ট্রেনটা যায় 65/3 মিটার, ঠিক আছে। তাহলে এটা 1 মিনিটে সুড়ঙ্গটা অতিক্রম করছে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে 60 মিনিটে কত যাচ্ছে, দেখো তাহলে 65/3 × 60, তাহলে কত হয়ে যাবে, 3×60, তাহলে 65 দুগুণে কত হবে, 65 দুগুণে 130, আর একটা শূন্য যোগ করে নেব, ঠিক আছে, তাহলে 1300 মিটার হবে। তাহলে দেখো সুড়ঙ্গসহ কিন্তু ট্রেনটার এটা দৈর্ঘ্য, সুড়ঙ্গসহ, আমি তোমাদের বললাম না সুড়ঙ্গটা যদি অতিক্রম করতে হয়, ট্রেনটাকে নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে সুড়ঙ্গসহ ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু 1300 মিটার। তো এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 800 মিটার, তাহলে 1300 থেকে আমরা 800 বিয়োগ করে নেব, তাহলে আমরা এখানে 500 পেয়ে যাব। তো 500 মিটার হচ্ছে সুড়ঙ্গটির দৈর্ঘ্য, ঠিক আছে, 800 মিটার ট্রেনের দৈর্ঘ্য। আশা করি ক্লিয়ার, বুঝে গেছো। নেক্সট দেখে নাও, কোনো শহরের জনসংখ্যা, এটা হচ্ছে তোমাদের দেখো যে এখান থেকে আমরা যদি চলে আসি, দেখো এখান থেকে তোমাদের বিশেষ করে যে জনসংখ্যা যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখি, তো এখান থেকে আমরা এইগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই ধরনের ম্যাথগুলো। দেখো কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে, তার মানে এবছর যদি 100 হয়, পরের বছর হবে 110, তারপরের বছর 121 হবে, মানে 10% করে বাড়লে এরকমভাবে বাড়বে। তো আমাদের দেখো এইভাবে তো মুখে মুখে হবে না, তো 2 বছর আগে বলেছে জনসংখ্যা কত হবে, ঠিক আছে, কি বলেছে, 2 বছর আগে জনসংখ্যা কত হবে এখানে আমাদের বলেছে। তো এগুলোকে কি করা যায়, দেখো এগুলোকে আমরা কি করব, ঠিক আছে, এগুলোকে এইভাবে করতে হয়, দেখো এইভাবে করতে হয় কি, যে মোট বর্তমান জনসংখ্যা কত, এটা যদি 2 বছর পর বলতো, তখন আমরা কি করতাম, 10% বৃদ্ধি হচ্ছে মানে 110, 100-এর উপরে 110 করে নিতাম, কিন্তু 2 বছর যেহেতু আগে বলছে, তাই আমাদের কি করতে হবে, 100/110 মনে রাখবে, আগে বললে 100 মানে এটা বৃদ্ধিটা নিচে করে নেবে বা হ্রাসটা নিচে করে নেবে, যদি এটা 10% হ্রাস বলতো, তাহলে এটা আমরা 90 নিচে করে নিতাম,
আর যদি 2 বছর পর বলতো, হ্রাস বলতো, তখন কিন্তু এখানে উপরে 90 আর নিচে 100, আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, তো এখানে যেহেতু আগে বলেছে পূর্বে, তাই আমরা 100 বা 110, তো 2 বছর বলেছে তাই দুবার করে নেব। ঠিক আছে, এরপরে আমরা কাটাকাটি করে নেব, এই শূন্যই কাটলো, এই শূন্যই কাটলো। ঠিক আছে, 11, 11 কিন্তু 121, তো এই 121 কেটে গেল, অর্থাৎ এখানে আমাদের থাকলো 1000। তো এখানে দেখো 3টে শূন্য, এখানে 2টো 5টা, অর্থাৎ 1, 2, 3, 2, 5। ঠিক আছে, তো 100000 উত্তর হচ্ছে, তো তোমাদের এখানে 100000 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এরকম একটা ম্যাথ দিচ্ছি, কে কে পারো একটু আমি দেখতে চাই। ঠিক আছে, এবং নেক্সট দিন তোমাদের কিন্তু এটা আমি বলে দেব, নেক্সট দিন আমি তোমাদের এটা বলে দেবো। ধরে নাও একটা শহরের এটা লিখে নাও, একটা শহরের এটার জায়গায় লিখে নেবে যে জনসংখ্যা হচ্ছে 2000। ঠিক আছে, একটা শহর না হলেও একটা টাউনের বা একটা গ্রামের জনসংখ্যা 2000। ঠিক আছে, এই 10% হারে, 10% হারে বৃদ্ধি যদি হয়, এটা 2 বছর আগে আছে, এটা 2 বছর পর করবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে বলি আজকের ক্লাসটি কেমন লাগলো, কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন বন্ধু আছে, চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও, তোমাদের আর হাতে 2-3 দিন সময় আছে, সব কিছু কমপ্লিট করিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আর যারা পিডিএফগুলো এখনও কালেক্ট করোনি, দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বিশ্বজয়ের টেলিগ্রাম গ্রুপে, সেখানে ফ্রি পিডিএফ নোটস, এগুলো কালেক্ট করে নাও। ঠিক আছে, প্রত্যেকের জন্য অসংখ্য অনেক অনেক বেস্ট উইশ থাকলো। ঠিক আছে, বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য, আর সকলকে শুভকামনা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য, ভালো থেকো।